আমি টিটো টরন্টোতে থাকি। আমি ডক্টর সলিমুল্লাহ খানের একজন ভক্ত, আপনার কথা সবসময় আমি খুব মনোযোগের সাথে শুনি। ইংরেজি শিক্ষকদের থেকে মাদ্রাসা শিক্ষকরা বেশি শিক্ষিত, এই বক্তব্যটা আমার কাছে পরিষ্কার হয় নাই। উনি কি আসলে এই মাদ্রাসা ডিগ্রির মানে ইউনিভার্সিটি ডিগ্রি সমমান দেওয়ার ব্যাপারে ওনার উনি কি ওনার সমর্থন ব্যক্ত করলেন কিনা তার বক্তব্য দিয়ে? এটা একটা পরিষ্কার যদি করতে পারতেন উনি, আমি খুব উপকৃত হইতাম। শুরুতে ডক্টর সলিমুল্লাহ খানের কাছে যেহেতু প্রশ্নটি ছিল, আমি স্যারের কাছে যেতে চাই, যদি সংক্ষেপে, যদিও আজকে আমাদের যে বিষয়বস্তু সেখানে সাথে এ বিষয়টি নিয়ে যদি আপনার ছোট্ট করে মন্তব্যটি নিতে চাই। আমি কি আছি আপনাদের সংযোগে? আপনি আছেন, আছেন আমাদের সাথে স্যার। আমি তা দেখতে পাচ্ছি না, কি যেন একটা ঘটেছে আমার এখানে। আমরা দেখতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, তা আমি বলি যে যে ঘটনাটা উনি বললেন সেটা হচ্ছে একটা ভুল ব্যাখ্যা হলো এখানে। আমি বারবার বলেছি বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অবস্থা যে খারাপ সেটা সকলেই জানি আমরা। আমি বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় শিক্ষার অবস্থা যে কত খারাপ হয়ে গেছে সেটা বুঝতে গেলে মাদ্রাসার সাথে তুলনা করাই ভালো, এমনকি মাদ্রাসার চেয়ে খারাপ হয়েছে। উদাহরণটা দিয়েছি এই, মাদ্রাসা শিক্ষকরা আরবি জানেন, ফার্সি জানেন, উর্দু তাদের জানতে হতো, এখন কি অবস্থা আমি জানি না, তারা বাংলাও শিখতেছেন এখন। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইংরেজি ছাড়া আর কিছুই জানেন না। তার প্রমাণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর হয়েছে, ইংরেজি ভাষার প্রধান প্রধান যেগুলি গ্রন্থ, ফিলোসফির গ্রন্থ অথবা বিজ্ঞানের গ্রন্থ, তারা তার 100 ভাগের 1 ভাগও বাংলায় অনুবাদ করেন নাই। এবং এখনো তারা ইন্ডিয়া থেকে ট্যাক্স বই নিয়ে যান, আমেরিকা থেকে ট্যাক্স বই নিয়ে যান, ওইটাই পড়ান, ওইটা অনুবাদ করার সামর্থ্য নাই। আমি তো আমার অভিজ্ঞতার কথা বলেছি, আমি তো কারোর বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র করি নাই। কাজী উনি যদি আমাকে ভুল বুঝে থাকেন, আমি বারবার বলছি কি আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি শিক্ষকতা করছি বিশ্ববিদ্যালয়ে 30 বছরের বেশি, 35 বছরের কাছাকাছি হবে নানা জায়গায়। আমি আমেরিকাতেও কয়েক বছর পড়িয়েছি এবং বাংলাদেশেও পড়াচ্ছি বেশিরভাগ সময় ধরে। আমার অভিজ্ঞতা হচ্ছে, আর আপনারা তো দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় উচ্চ মানের সাহিত্য যে নাই, অন্য কথা বাদ দেন, ইংরেজি সাহিত্যে যেগুলো শ্রেষ্ঠ বই সেগুলিতে বাংলা অনুবাদ করে না। আমি ইংরেজি শিক্ষার বিরুদ্ধে নই, ইংরেজি ভালোভাবে শেখার পক্ষে, কিন্তু ইংরেজিতে আপনি শিখেছেন তার প্রমাণ কি? আপনি সেটা বাংলা অনুবাদ করতে যদি না পারেন, আমি ব্যক্তিগতভাবে বলছেন যে সবাইকে অনুবাদ করতে হবে। আমার বক্তব্যের সার কথা হলো, কাউকে না কাউকে তো অনুবাদ করতে হবে। একে আরবিতে বলে ফরজে কেফায়া, জানা যায় তো কাউকে না কাউকে পড়তে হবে। আমাদের দেশে এটা হয়নি, এটা যদি অন্যায় হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। এটা যদি অসত্য হয়ে থাকে তারা আমাকে বলুন যে আপনি ওই জায়গায় অসত্য বলেছেন। ধরেন বিখ্যাত বই হবস এর লিভিয়াথান, এটা বাংলা অনুবাদ হয়নি কেন? আপনি, আমি উদাহরণ দিয়েছিলাম অ্যাডাম স্মিথ এর ওয়েলথ অফ নেশনস নিয়ে সবাই গৌরব করেন, আপনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন, কিন্তু আপনি এগুলি বাংলায় না পড়ে ইংরেজিতে পড়াচ্ছেন কেন? পৃথিবীর যে সমস্ত দেশে ইংরেজি মাতৃভাষা নয়, যেমন ধরেন জাপানে, সেখানে তো ইংরেজিতে পড়ানো হয় না, জাপানিতে পড়ানো হয়। আপনার কথার মধ্যে একটা ভুল করতেছেন যে বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর বিরোধিতা করছি আমি, 4 লক্ষ ছেলে ইংরেজি শিখছে তাই বলি নাই আমি। ইংরেজিতে আমরা সবাই শিখছি, আমরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েটকে ইংরেজিতে পাশ করি নাই, কিন্তু আপনি ইংরেজিকে মিডিয়াম করতেছেন 3 বছরের বাচ্চা থেকে শুরু করে তাকে বাংলা শেখাচ্ছেন না। কথাটা পরিষ্কার করা উচিত, বাংলার সাথে ইংরেজি না, ইংলিশ অনলি। আমি কথাটা তুলেছি সেটাই, এই যে ঢাকায় আপনি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, কার্ডিফ স্কুল করেছেন, তারা পরীক্ষা কি আমাদের দেশের সিস্টেমে দেয়? তাহলে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা রইলো কোথায়? আগে শুধুমাত্র কূটনৈতিক মহলের ছেলে মেয়েদের জন্য 4-5টা স্কুল ছিল দেশে, এখন আপনি এটা সবার জন্য করতেছেন। তো আপনি যদি মনে করেন যে না, 4 লক্ষ লোক ইংরেজি শিখলে আমাদের কোনো অসুবিধা নাই, আমি তো ইংরেজি শিখলে অসুবিধা নাই, আমি তো মনে করি আমাদের 16 কোটি লোকের ইংরেজি শেখা উচিত, কিন্তু আপনি কি বাংলার সঙ্গে না বাংলার বিনিময়ে? এই সরল সত্যটা কি বোঝা যায় না? মাদ্রাসা শিক্ষকেরা, আমি বলছি, ভাষা জ্ঞান তাদের আমাদের চেয়ে বেশি, আমরা যারা ইংরেজিতে পড়েছি। তো প্রমাণ দেন আপনি, আপনি বাংলা যে জানেন সেটা তো আমি কোনো প্রমাণ পাচ্ছি না। আপনি ইংরেজির থেকে বাংলা অনুবাদ করতেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2000 শিক্ষক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1000 শিক্ষক আছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় 10,000-এর বেশি শিক্ষক আছে, কিন্তু তারা কই একটা পাঁচ একটা সাধারণ অর্থনীতির বই বাংলা অনুবাদ করতে পারেন না? নাহলে কেন বছরের পর বছর কেন আমরা বলি যে আমাদের বই নাই, পাঠ্য বই নাই, আমি পড়াতে পারি না? আর 50 বছর সময় যদি খুবই একেবারে সময় না হয়, আমি তো কিছু বলতে পারি না, ডক্টর আবুল হোসেন ক্ষমা করবেন আমাকে, 50 বছর তো একটা ব্যক্তির জীবনে প্রায় পূর্ণ জীবনের কাছাকাছি, জাতির জন্য হয়তো অল্প সময়। আর কি বলবো, আর বেশি না বলে বিদায় নেওয়া কি ভালো নয়? টিটু সাহেব যে আমাকে ভুল বুঝলেন, আমি বললাম আমি আপনাকে ভুল বুঝি নাই স্যার, আপনি অস্পষ্ট, আমি অস্পষ্ট করছি কথা, আপনার বক্তব্যটা একটু পরিষ্কার শুনতে চাচ্ছিলাম। আমি যেটা বলেছি সেটা হচ্ছে এরকম, এটা দীপ্ত দিয়ে টিভি বলে একটা টিভি আছে, দীপ্ত টিভিতে ওখানে আলোচনা হচ্ছিল, আমার পাশে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, এখন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিস্টার আখতারুজ্জামান, আবার আরেকজন এরকম ছিলেন, কয়েকজন লোক, ওইখানে কথাটা উঠেছিল যে
আমি বললেন যে আপনারা যে গৌরব করে বলেন আমার বাচ্চাটা বাংলা বলতে পারে না, এটা তো আনন্দ পান। আমি কানাডার বাচ্চাদের কথা বলছি না, ঢাকার বাচ্চাদের। এইটা হচ্ছে একটা ঔপনিবেশিক পরাধীন মানসিকতা, এটা থেকে মুক্ত হতে হবে। বাংলা না জানাটা আপনার জন্য লজ্জার বিষয় নয়, ইংরেজি না জানাটা লজ্জার বিষয়। এই মানসিকতার কথা আমি বলেছিলাম। আর প্রমাণ হচ্ছে 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর 100টা বই সে বের করতে পেরেছে। যদি ধরুন বাংলাদেশের ইতিহাসের কথাই বলেন, 1941 সনে আর 1948 সনে বাংলার ইতিহাসে 2 খণ্ড বেরিয়েছিল, তৃতীয় খণ্ড আর বের করতে পারে নাই, এবং ওই খণ্ডগুলিরও বাংলা অনুবাদ করতে পারে নাই। এটা এমন কি ইংরেজি যা আমাদের পণ্ডিতরা জানেন যেটা বাংলা করা যায় না? রমেশচন্দ্র মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালীন ভাইস চ্যান্সেলর, আরেকজন কি ভাইস চ্যান্সেলর ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্যার যদুনাথ সরকার, এরা 2 খণ্ড সম্পাদনা করেছিলেন। কই, আপনি তো সেটা কখনো অনুবাদ করানোর মতো ব্যবস্থা করতে পারেন নাই। আমি আর বেশি কি বলবো, আমি খুব লজ্জিত আর কি এসব বলতে গেলে। না, আর ডক্টর সলিমুল্লাহ খান স্যার, আপনার সাথে আমিও একমত। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের, আমি কিন্তু কোনো সুস্পষ্ট ভাবে, আমি হয়তো এখন নিউ ইয়র্কে থাকি, আমি কিন্তু বাংলা ভাষায় আমার সেই কূটনীতি বলি, পররাষ্ট্রনীতি বলি, এশিয়ার ফরেন পলিসি, আমেরিকান ফরেন, কোনো বাংলা বই কিন্তু পাইনি। আমাদের কিন্তু বিভিন্ন থিওরি সব ইংরেজিতে এনে এনে বাইরের যে বইগুলো সেগুলো কিন্তু পড়তে হয়েছে। আমি আইন বিভাগে পড়তাম, সেখানে দেখলাম যে আমার শিক্ষকদের যে অবস্থা দেখেছি সেটা ভয়াবহ। মানে আইনশাস্ত্রের বিজ্ঞান বলে একটা বই, এক অধ্যাপক, তার নাম ছিল শামসুর রহমান, গাজী শামসুর রহমান না, আরেকটা শান্ত মোহাম্মদ শামসুর রহমান, হুবহু AW পেটন বলে এক ভদ্রলোক অস্ট্রেলিয়ান, তার একটা জুরিসপ্রুডেন্স টেক্সট বই, হুবহু এটা অনুবাদ করেছেন, এবং অনুবাদ এত ভুল যে তিনি নিজের নামে অরিজিনাল বই হিসেবে চালাইছেন। এইটা আমি ছাত্র জীবনে দেখিয়ে দিয়েছিলাম যে এই বইতে একটা অনুবাদ ELBS এর টেক্সট বুক সিরিজে পাওয়া যায়, কিন্তু একটার জন্য হয় নাই। আমাদের, আমি 36, আমি যে ডিপার্টমেন্টে পড়তাম, এখন আমাদের যে স্পিকার জাতীয় সংসদের, উনি আমার কয়েক বছরের জুনিয়র ছাত্রী, ওখানে ভালো ছাত্রী ছিলেন, তাদের ডিপার্টমেন্টে যে মাস্টার, আমি 36 জন মাস্টার কাছে পড়েছি, 2 জন মাস্টার নাম আমার মনে নাই, এত ইনসিগনিফিকেন্ট। এটা বললে লোকে বলে যাচ্ছে যে আপনি যাদের কাছে পড়ছেন বদনাম করতেছেন। এটা যদি একটি বিশেষ ডিপার্টমেন্টের ব্যাপার হতো আমি বলতাম না, সব ডিপার্টমেন্টের ব্যাপার তাই। শিক্ষকরা লিখতে পারে না, যেমন অর্থনীতি শাস্ত্রে যারা পড়ান, কই তারা অর্থনীতির একটা বই অনুবাদ করতে পারেন না কেন? ইংরেজি সাহিত্যে যারা পড়েন, বাংলাদেশের শেক্সপিয়ারের রচনাগুলি অনুবাদ নাই কেন? 3-4টা আছে, কবির চৌধুরী একটা করেছেন এগুলো। এখন যে কবির চৌধুরীকে আমরা মহাজ্ঞানী বলে জানিছি, এখন তার অনুবাদ পড়লে তো আমার লজ্জা লাগে, ফ্র্যাঙ্কলি যদি বলি। অর্থাৎ ইংরেজিটা উনি ভালো করে শেখেন নাই। যদি আমি সত্যি কথা বলি, তাহলে একটা জাতি এই দরিদ্র অবস্থায় কেন হয় এটা চিন্তা করতে হবে না আমাদের? যদি স্বাধীনতার 50 বছর পরে আপনি বলতে রাষ্ট্রভাষা বাংলা, একথা সংবিধানে 72 সনে লেখা হয়েছে, 52 সনে আন্দোলন করেছিলেন, 20 বছর পরে এটা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা হয়েছে, পাকিস্তানে ছিল 2টা রাষ্ট্রভাষার অন্যতম, যার জন্য আমরা রক্ত দিয়েছিলাম। কিন্তু এই 50 বছরেও যদি আপনি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে রাষ্ট্রে যে 3টা অঙ্গ আছে, আমরা যে কোনো পলিটিক্যাল সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র কি এটা জানে না, রাষ্ট্রের 3টা অঙ্গ, একটা আইন পরিষদ, তাই না, আর একটা আমাদের নির্বাহী বিভাগ, এবং আর একটা আমাদের বিচার বিভাগ। তা আপনি করেছেন, উনি তো গৌরব করে বললেন, আমরা আইন আগে ইংরেজিতে করতাম, বাংলা অনুবাদ করতাম, কারণ বাংলা থেকে ইংরেজি অনুবাদ করি। বাস্তব ঘটনা যে তা নয়, আমাদের সংবিধান ইংরেজিতে লিখে আমরা বাংলা অনুবাদ করেছি, এবং বলার সময় বলেছি উল্টাভাবে করলাম, কিন্তু আমাদের উচ্চ আদালত কি রাষ্ট্রের বাইরে?